গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমাদের সকাল সকাল পনির আর কাবলি ছোলার তরকারি রান্না হয়ে গেছে। আজকে একটা নতুন গেস্ট আসবে, তার জন্য আয়োজন চলছে রান্নাবান্না। তাই আমরা সকাল সকাল টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি, পনির আর কাবলি ছোলা করে খেয়ে নিব। তো বিশেষ অতিথির জন্য আজ প্রচুর আয়োজন হচ্ছে, অনেক রকম রান্নাবান্না আছে, প্রচুর আনন্দ হবে তাকে। বাড়ির সবাই আজ কেউ কাজে যায়নি, সবাই ঘরে আছে। তো এদিকে পনিরটা, এদিকে কাবলি ছোলাটা দিয়ে ফুটিয়ে নেব। বাচ্চারা সব রেডি, ননদের মেয়েগুলো সব আগের দিনে চলে এসেছে। বাচ্চারা সব খেতে দেওয়া হয় না। এইদিকে দেখো, বেদানাগুলো খারাপ হয়ে যাচ্ছিলো বলে বেদানাগুলো খারাপ হয়ে গেছে, রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি রান্নাবান্না। এদিকে রুটি হচ্ছে পনিরের তরকারি দিয়ে খাওয়া হবে বলে সবাই মোটামুটি আজ বাড়ির সবাই কাজে ব্যস্ত। বেদানাটা রেখে দিয়ে অনেকগুলো বেদানা কেনা হয়েছিল, সেগুলো খারাপ হয়ে দিয়েছি, তাই আমরা ছেড়ে খেয়ে নেব। আমরা সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার কাজে চলে যাব। রান্নাবান্না মোটামুটি গ্যাসে হচ্ছে, তাড়াতাড়ি করে নেব, যেহেতু গেস্ট এলে তাকে অ্যাটেন্ড করতে হবে। ডিমার প্লেটটা পুরোটাই ফাঁকা, শুধু রুটি খাচ্ছে ও। এখানে নারকলের দুধ বের করা হচ্ছে। তো নারকলের দুধে কী রান্না হবে এখন বলবো না, তোমরা দেখতে পারবে, ভিডিওটা পুরো দেখবে। ফল কিনে এনেছে গেস্টের জন্য, আমরাও খাবো ঘরে। তো নারকলের দুধটা আগে বের করে নিচ্ছে। নারকলের দুধ দিয়ে আমরা এক ধরনের ভাত করবো, যেটা হচ্ছে নারকল ভাত বলে। ভাতটা খেতে মিষ্টি মিষ্টি হবে। কে গেস্ট আসবে, কীভাবে আমরা গেস্টে যত্ন নেব, তার জন্য ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে। বাড়ির সবাই প্রায়, মেয়েরা সবাই প্রায় কাজে ব্যস্ত। রিমাকে ওর দিদি কেমন করে জল খাচ্ছে, এটা আমার ননদের মেয়ে, তোমরা আগে চ্যানেলে দেখেছ। তো গেস্টের জন্য এই ঘরটা রেডি করা হয়েছে, এখানে এসে বসবে গেস্ট। তো নারকলের দুধটা এতে দেওয়া হলো ভাতটা করার জন্য, এতটা দুধ না, এতে জল মিক্সড করা আছে। তা আগে গোটা গরম মশলা দিয়েছিলাম, ব্রেডটিতে একটু তেজপাতা আর একটু নুন দেব। এখানে চালটাকে জল ঝরিয়ে রাখা আছে, ওই একবারই পরিমাণ মতো জল দিয়ে ভাতটাকে করতে হবে। এবার একটু ঘি দিয়ে দেব, এটা ফুটলে, এই জলটা ফুটলে তবে চালটা দেব, দুধ সমেত জল। তো নারকলের দুধটা দেখো ফুটে গেছে, এবার চালটা আমরা দিয়ে দেব। দারুণ খেতে হয় এই ভাতটা, তোমরা চাইলে একবার করে দেখতে পারো। নারকলের দুধ এমনিতেই যাতে দেবে তাতেই টেস্ট হয়ে যায়, সেই তরকারিতেই টেস্ট হয়ে যায়। তো এই ভাতটাও খুব সুন্দর খেতে হয়, একদম ঝরঝরে হবে।
দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এটা একটু পরে বন্ধ করে দে, চিনিটা শেষের দিকেই দেবে, কারণ চিনিটা আগে দিলে ভাতটা সিদ্ধ হবে না। এবার তোমাদের গেস্ট চলে এসেছে, তাকে খেতে দেওয়া হয়েছে। গেস্টটা হচ্ছে আমার নন্দাই, আমাদের বাড়ির জামাই। ওই একটাই জামাই আর একটাই ননদ আর একটাই নন্দাই। তাকে পাঁচ ছ রকমের ভাজা মাংস মাংস সব তৈরি করা হয়েছে, তাকে খেতে দেওয়া হয়েছে। বাচ্চারা সব তার সঙ্গে খেতে বসেছে। খেয়ে দিয়ে দুপুরবেলা আবার রেস্ট নিয়ে আমরা যাবো এক জায়গায় বেড়াতে। এখানে দেখো হাজবেন্ড লেগ পিস কাটছে। এখন বাজে 5:45, জামাইবাবু রেডি, আমরা যাবো ফুচকা খেতে। মানে হাজবেন্ডের গাড়িতে সব বাচ্চাগুলো আছে, আমার শাশুড়ি মা, আমি যাবো দেওরের গাড়িতে পেছনে আছি। সবাই একসঙ্গে বেড়াতে গেলে খুবই ভালো লাগে। আমরা যেখানেই যাই সবাই একসঙ্গেই যাই, ননদ একটা ননদ তাকে আমরা ডেকে নিই, আর বাচ্চাদের সঙ্গে রিনির খুব অ্যাটাচমেন্ট, খুব বন্ধু। আমার ননদের মেয়েগুলো খুব ভালো। তো আমরা চলে এসেছি, বাচ্চাগুলো সব বেরোচ্ছে গাড়ি থেকে। সবাই মিলে আমরা ফুচকা খেতে এসেছি, জায়গাটা দেখো খুবই সুন্দর। ফুচকা এখন খুব ভিড়, বাচ্চারা এখন ফুচকা খাচ্ছে। খুব মজা হয় যখন আমরা সবাই একসঙ্গে বেরোই, দারুণ লাগে। তো আমার ভিডিওটা কোনো এক জায়গায় ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে। অনেকজন দেখছি চ্যানেলে ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ তারা কি সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। বাচ্চাদের ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা খাবো, এবারে দেখবে আমার নন্দাই ফুচকা খেতে কত ঘামে ঘামে। উনি ঝাল খেতে পারে না, ঝাল একদমই খেতে পারে না, মানে তরকারিতে মিষ্টি তরকারি হলে তবে খায়। তো দেখতে পাচ্ছ বেচারি চোখ দিয়ে জল বেরোচ্ছে, ঝাল লাগছে তাকে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম।